বাংলা কথা সাহিত্যের জাদুকর হুমায়ন আহমেদের আজ অষ্টম মৃত্যুবার্ষিকী দুই হাজার সালের এই দিনে লোকান্তরে গেলেও এখনও তিনি বাস করছেন পাঠক আর দর্শকের হৃদয়ে মৃত্যুর তালিকায় স্থান করে নেয় দর্শক মনে কঠিন রেখাপাত করে তার হৃদয়স্পর্শের চলচ্চিত্র প্রতিনিয়তই পাঠক এবং দর্শকের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠছেন বহুমুখী প্রতিভার অধিকারী নন্দিত এই কথাসাহিত্যিক তাঁর মৃত্যু বার্ষিকীতে সংক্ষিপ্ত জীবনী তুলে ধরবেন আসাদ রিয়েল উনিশশো আটচল্লিশ সালের তেরো নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ুন আহমেদ পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘকাল কর্মরত ছিলেন তিনি পরে লেখালেখির কারণে অধ্যাপনা ছেড়ে দেন প্রথম উপন্যাস নন্দিত নরকে দিয়েই জয় করে নেন অগণিত পাঠকের হৃদয় হুমায়ুন আহমেদ উপন্যাসে নিজের প্রতিভার বিস্তার ঘটালেও তার শুরুটা ছিল কবিতা দিয়ে এরপর শিশু সাহিত্য বৈজ্ঞানিক কল্পকাহিনী নাটক চলচ্চিত্র পরিচালনা থেকে শিল্প সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই তিনি রেখে গেছেন নিজ প্রতিভার অনন্য স্বাক্ষর তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক সৃষ্টি করেছেন হিমু মিসির আলী সহ বাংলা সাহিত্যের তুমুল জনপ্রিয় বেশ কয়েকটি চরিত্র বাংলা সাহিত্যে অসামান্য অবদান রাখায় হুমায়ুন আহমেদ একুশে পদক বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য পুরস্কার লাভ করেন শ্রেষ্ঠ পরিচালক সহ তার চলচ্চিত্র লাভ করে জাতীয় ক্যান্সারে আক্রান্ত হয়ে দুই সালের ১৯ সালে জুলাই চৌষট্টি বছর বয়সে আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লেখক তার মৃত্যুর শোক আজও কাটেনি ভক্ত পাঠকদের হৃদয় থেকে হুমায়ুন নেই কিন্তু তিনি বেঁচে আছেন কোটি ভক্ত পাঠকের হৃদয়ে টিভি ঢাকা ফরিদপুর রাজবাড়ি মাদারীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারী বৃষ্টিতে কুড়িগ্রামে আবারও বাড়ছে বন্যার পানি গাইবান্ধায় ব্রহ্মপুত্র ঘাঘট নদীর পানি এখনও বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে এদিকে সিরাজগঞ্জে যমুনার পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানিবন্দী হয়ে আছে জেলার পাঁচটি উপজেলার প্রায় ঊনপঞ্চাশ হাজার পরিবার অন্যদিকে ফরিদপুর জেলার সার্বিক বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা ভারী বর্ষণে জামালপুরের বন্যা পরিস্থিতির অপরিবর্তিত রয়েছে জেলার সাত উপজেলায় বান্নটি ইউনিয়নে প্রায় সাড়ে নয় লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে পদ্মার প্রবল স্রোতে শিমুলিয়া কাঁঠালবাড়ি এবং পাটুরিয়া দৌলদ্দিয়া নৌরুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল এতে ঘাট এলাকায় বাড়ছে যানবাহনের চাপ